এসো শ্যামলা সুন্দর, এসো শ্যামলা সুন্দর। নমস্কার বন্ধুরা, আজ 5ই জুন অর্থাৎ বিশ্ব পরিবেশ দিবস। আজকের দিনের ইতিহাস নিয়ে আমি বেশি কিছু বলবো না, বলা বাহুল্য বলে সময় নষ্ট করব না। সরাসরি প্রবেশ করি আমাদের মূল পর্বে, যেটি হলো মূলত একটি প্রদর্শনী। এই প্রদর্শনীতে থাকছে আপনাদেরই পাঠানো ছবি, লেখা এবং ফটোগ্রাফি। পরিবেশ আমাদের পালয়িত্রী জননী। রবীন্দ্রনাথ ঠাকুর পরিবেশকে আরও সৌন্দর্যমণ্ডিত করে তুলে ধরতে লিখেছিলেন, ওঘুমা বিনময়ী তোমার মৃত্তিকা মাঝে ব্যপ্ত হয়ে রই, দিক বিদিকে আপনারি দি বিস্তারিয়া। কিন্তু পরিবেশ থেকে আমরা যা নিয়েছি তা ফিরিয়ে দিতে পারিনি, যথেচ্ছ হয়ে পরিবেশকে করেছি আমরা দূষিত। নগরায়নের মাধ্যমে প্রাকৃতিক সম্পদ ধ্বংস হয়েছে এবং হচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুর এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন, হে নবসভ্যতা, হে নিষ্ঠুর সর্বগ্রাসী, দাও সেই তপবন পূর্ণ ছায়ারাশি। এই অবস্থায় বিশ্বের সর্বত্র পরিবেশের জন্য সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে রাষ্ট্রসংঘ 5ই জুন অর্থাৎ আজকের দিনটিকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে ঘোষণা করে। কিন্তু পরিবেশ দিবস পালন আইন প্রণয়নে কি একমাত্র পরিবেশ সচেতনতা বাড়িয়ে তোলার জন্য যথেষ্ট? আসুন আমরা জানার চেষ্টা করি। আমি গাছ, সারা গায়ে সবুজ আমার ভেবনাগ কোনো দল, আমাদের যে একটাই রং জানা নেই কোনো কৌশল। কুঠার হাতে এসেছে যারা তাদের সিন্ধুক ভর্তি বিষে, আমাদের তো একটাই দেশ থেকে যাই মিলেমিশে। হাত পাওয়ালা মানুষ দস্যু যেতে পারে ডানে বামে, বছর বছর দাঁড়িয়ে আমি একই ঠিকানার স্থানে। সাইক্লোন এলে বুক পেতেছি, উপড়ে পড়েছি শেষে, হ্যাঁ যদিও সরকারি সান্ত্বনা পাইনি জাতি নির্বিশেষে। ঘুম ভাঙে ব্যথার শব্দে, তবুও সূর্যের দিকে মাথা, স্বার্থহিংসার ভার বই না শরীর জুড়েই পাতা। বসন্তের সেই পরন্ত বেলায় যদি কুঠার নিয়ে না আসো, কথা দিলাম বাঁচাবো তোমায় যদি আমায় ভালোবাসো। সব সম্পর্কের স্বার্থ থাকে এমন কিন্তু নয়, মনে রেখো আমি গাছ, প্রকৃতির সব ঝড় ঝাপটায় আমাকেই লড়াই করতে হয়। শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে, শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজকে মোদের বড়ই সুখে দিন, আজকে মোদের বড়ই সুখে দিন, আজ ঘরের বাঁধন ছিঁড়ে মোরা হয়েছি স্বাধীন, আজ ঘরের বাঁধন ছিঁড়ে মোরা।
যেহেতু পরিবেশের ক্ষতির দায় আমাদের, তাই পরিবেশকে পুনরায় সুস্থ করে তোলার দায়িত্ব আমাদেরই নিতে হবে। আসুন আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই দায়িত্ব পালন করি। আসুন আমরা সকলে মিলে বড় অঞ্চল জুড়ে নয় বরং আমাদের বাড়ির চারপাশটা পরিষ্কার রাখি, কেননা ক্ষুদ্র ক্ষুদ্র জলবিন্দু মিলে যেমন সাগর গঠিত হয়, তেমনি সবাই নিজের পারিপার্শ্বিক পরিবেশ পরিষ্কার রাখলে সমগ্র পরিবেশই পরিচ্ছন্ন হবে। একটি গাছ একটি প্রাণ, আসুন আমরা সবাই বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের হারানো সবুজায়নকে আবার ফিরিয়ে দিই। পরিবেশ ধ্বংস না করে কি উন্নয়ন সম্ভব নয়? হ্যাঁ সম্ভব, আসুন আমরা চেষ্টা করি যতটা কম সম্ভব প্রাকৃতিক সম্পদ ধ্বংস করে নগরায়ণ করা, শুধু মুখে বলে নয়, আসুন আমরা পরিবেশকে বাঁচানোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ হই। পৃথিবী জুড়ে দূষণ কমানোর তাগিদে প্রচলিত শক্তির উৎস ব্যবহারের পাশাপাশি অপ্রচলিত শক্তির উৎস ব্যবহারের প্রতি জোর দেওয়া হচ্ছে। আসুন আমরা সকলে সরকারের কাছে আবেদন জানাই আরও বিপুল বিস্তারে বিকল্প শক্তির উৎস ব্যবহারের জন্য। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, আমরা শক্তি আমরা বল আমরা ছাত্র দল। হ্যাঁ, ছাত্র সমাজই হলো দেশের ভবিষ্যৎ, আমরাই পারবো পরিবেশকে সুস্থ করার দিকে নিয়ে যেতে। আসুন বন্ধুরা সবাই মিলে আওয়াজ তুলি, পরিবেশ আমাদের মা, আমাদের তাকে বাঁচাতেই হবে। পরিবেশ কিন্তু আমার নয়, পরিবেশটা আমাদের, তাই লড়াইটা আমাদের এককভাবে নয় সম্মিলিতভাবে করতে হবে। কাজী নজরুল ইসলাম তার কবিতায় বলেছেন, ওই নূতনের কেতো নড়ে কাল বৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। কাল বৈশাখী ঝড় যেমন পুরাতন জরাজীর্ণতাকে মুছে ফেলে দিয়ে নতুনের কেতো নড়ায়, ঠিক সেরকম পরিবেশে এখন একটি কাল বৈশাখীর প্রয়োজন, যা সমস্ত পুরাতনকে উড়িয়ে নিয়ে গিয়ে তৈরি করবে এক নতুন পরিবেশ। আসুন আমরা সম্মিলিতভাবে সেই কাল বৈশাখীকে আনার চেষ্টা করি। ধন্য ধন্য।